Assalamualaikum. সততা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটির মূল বিষয় আছে কোমর ব্যথা আরোগ্য লাভের তদবির। অনেক রোগী আছে যারা অনেক ধরনের ওষুধ খেয়ে থাকেন, ডাইকোলোফেন, তারপর ন্যাপ্রক্সিন, তারপর হয়েছে এলে আপনার রোলাক, কেটোরোলাক গ্রুপ, এই ধরনের ব্যথার জন্য অনেক ওষুধ খেয়ে থাকেন। তাতেও কিন্তু অনেকের ব্যথা যায় না। কোমরে ব্যথা এমন একটা জিনিস, অনেকে নিউবিয়ান খেয়ে থাকেন, নিউরোবি ইঞ্জেকশন দিয়ে থাকেন, এগুলো দেওয়ার পর ফলে অনেক সময় কমে আবার হয়। তাই যদি কোনো লোক আপনার স্থায়ী চিকিৎসা চান, তাহলে একটা তদবির আছে, এই তদবিরটি ব্যবহার করবেন। তদবিরটি নিচের তাবিজটি লিখে কালো তাগায় বেঁধে কোমরে দিলে আল্লাহর রহমতে কোমর ব্যথা আরোগ্য হয়। তিনবার গফফার লেখা, এইটি কাগজে লিখে তাবিজ বানিয়ে কোমরে দিবেন, কোমরে দিলে কোমরে ব্যথা আরোগ্য হবে। তারপর আরও একটি তাবিজ আছে, নিম্নলিখিত তাবিজটি লিখে কালো আগায় বেঁধে কোমরে দিলে খোদার রহমতে ভালো ব্যথা ভালো হয়। ইয়া গফফারু আসলা, এই তাবিজটি দেবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিনই এক একটি তদবির পাবেন এবং আমলি বয়ান পাবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।